আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার্স ক্লাব সম্মানিত স্যার ম্যাডাম আজকে আমরা মুক্ত পাঠের রিস্টুটিস ষষ্ঠ শ্রেণীর শিখান শিখানো এবং বিষয়ভিত্তিক ধারণা তৃতীয় অধ্যায় অর্থাৎ মডিউল ছয়ের নিয়ে আলোচনা করবো মডিউল ছয়ের আমরা পর্যালোচনা করবো কুইজ পর্যালোচনা তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পারতেছেন ছয় নম্বর শিখান শিখান এবং বিষয়ভিত্তিক ধারণা তৃতীয় অধ্যায় এখানে আমরা এই কুইজে যাব তো মূল ভিডিওতে পর্যালোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে তো আপনাদের কাছে সেই দাবি নিয়ে সামান্য একটা সাবস্ক্রাইবের আশা করতেই পারি তো সম্মানিত স্যার ম্যাডাম আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি তো লেট স্টার্স এখানে মোট প্রশ্ন দশ এবং মোট সময়ও দশ মিনিট অর্থাৎ আমাদের অ্যান্সার করতে হবে দশটা অ্যান্সার দশ মিনিট সময় পাবো আমরা চলে যাচ্ছি শুরু করা যাক প্রথম কোশ্চেন এত 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 ভালো তিনটি পূর্ণ সংখ্যা প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হবে তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় প্রথম সংখ্যা আছে মাইনাস টুয়েলভ আর পরবর্তী সংখ্যা আছে মাইনাস এইট দ্বিতীয় সংখ্যা এর যোগাত্মক বিপরীত মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস এইট তাহলে মাইনাস বারো প্লাস এইট তার মানে হয়েছে মাইনাস ফোর পরবর্তী অ্যান্সার তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে মাইনাস বত্রিশ এবং মাইনাস চোদ্দ এর মাঝে কোন সংখ্যাটি দিয়ে কম তাপমাত্রা বোঝায় দুটো সংখ্যা একটা মাইনাস বত্রিশ একটা মাইনাস ফোরটিন তার মানে মাইনাস চোদ্দো থেকে মাইনাস বত্রিশ ছোটো তাহলে তাপমাত্রা মাইনাস চোদ্দ যেহেতু বড় এই জায়গাটা একটু গরম ঠান্ডা কম তাহলে আমরা মাইনাস চোদ্দ দিব সংখ্যাটি দ্বারা কম বোঝায় পরবর্তী ধরা যাক একটি বড় শহরের তাপমাত্রা দেওয়া আছে যেমন বেইজিং মাইনাস তেইশ ডিগ্রি সেল্টিগ্রেড তারপরে আছে কোপেন হেগেন মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস ইস্তাম্বুলে মাইনাস দশ এবং মস্কোতে মাইনাস আটত্রিশ ডিগ্রি কোনটি সবথেকে উষ্ণ মানে কোনটিতে তাপমাত্রা বেশি আছে তাহলে আমরা এখানে মাইনাস পাঁচ ডিগ্রি থেকে এখানে বড়ো তাহলে যেটা বড়ো এটাই হয়েছে তাপমাত্রা বেশি এটা হয়েছে কুপেন হেগেন কুপেন হেগেন দিলাম এত এত সংখ্যাগুলোর যোগফল কত আমরা এগুলো যোগ করব অবশ্যই এগুলো যোগ করলে মাইনাস পনেরো হয় আপনারা যোগ করে দেখবেন ঋণাত্মক সংখ্যার পাঠ সংখ্যা রেখার পূর্ণ সংখ্যা স্থাপন এবং পূর্ণ সংখ্যার ক্রম এটা আমরা কিভাবে যাচাই করতে পারবো শিক্ষার্থীদের সবগুলো থেকে মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর ঘাটতি ও শিখান অবস্থা দশায় উক্তিটি অবশ্যই সত্য এত এত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি এর মধ্যে সবথেকে অর্থাৎ আমাদের মাইনাস পাস ঋণা ঋণাত্মকের দিক থেকে কম তার মানে দেনা কম মাইনাস পাস হইলে থেকে বড়। নিচের কোনগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচের কোনগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমাদের এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে বোঝাবে ঋণার্থক সংখ্যা থাকবে না এবং জিরো থাকবে না সেগুলো তাহলে শেষেরটা মনে করা যাক একটি সিঁড়িঘরের মাঝের অংশটি হলো জিরো এর উপরের সিঁড়িগুলো ধনাত্মক নিচের সিঁড়িগুলো ঋণাত্মক এখান থেকে যদি উপরের দিকে আমরা এগারোটি সিঁড়ি উঠি তাহলে প্লাস উঠে যদি আবার নিচের দিকে সাতটি সিঁড়ি নামি তাহলে হবে নিচে নামা মানে মাইনাস সাত মাইনাস চার সমান ফোর বাম সংখ্যাগুলোর বাম দিকের সংখ্যার ক্ষেত্রে যত বাম দিকে যাওয়া যায় সংখ্যা রেখার বাম দিকে আমরা যত যাব তত মাইনাস মান বাড়তে থাকবে তার মানে মূল সংখ্যা কমতে থাকবে কারণ মাইনাসের মান যতই বাড়বে তার মান ততই কমবে কারণ এক লোক যদি পাঁচ টাকা ঋণ থাকে আর এক লোকের দশ টাকা ঋণ থাকে তাহলে যে দশ টাকা ঋণ সে সমাজে সব আরও ছোটো আরও গরিব তার মানে আমাদের এখানে সংখ্যার মান কমতে থাকবে এবারে আমরা সাবমিট করব কুইজ সাবমিট আপনি করতে চান ইয়েস করে দিলাম অভিনন্দন আপনি কুইজে কৃতকার্য হয়েছেন প্রাপ্ত নাম্বার দশ তো সম্মানিত স্যার ম্যাডাম ইতিমধ্যে আমরা ছয় নম্বর মডিউল শেষ করেছি এর আগে মডিউল অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন আপনারা যে কোনো এবং পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদেরকে ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সর্বশেষ আর একটি অনুরোধ আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম